কেমন আছেন বন্ধুরা সকলে? নিশ্চয়ই খুব ভালো। আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি তাদের সঙ্গে গপ্প করতে। আজকের বিষয়টা কি বলুন তো? ঘুম। আচ্ছা, যদি দিনের পর দিন ঘুম না আসে কি করবেন? যদি সারাদিন মনে হয় শুধু ঘুমিয়েই থাকি, বিছানা ছাড়তেই ইচ্ছে করছে না, বসে বসে ঘুমিয়ে পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমুনি লাগছে, গাড়িতে চলতে চলতে গাড়ি চালাতে ভীষণ সমস্যা হচ্ছে, কেন ঘুম পাচ্ছে যে, কিন্তু বিছানায় শুলে আর ঘুম নেই, কোথায় ঘুম? ঘুমের সমস্যা বা অনিদ্রা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আজকে আপনাদের সঙ্গে গপ্প করতে বসেছি। জানেন, জীবনে যদি নিয়মানুবর্তিতা না থাকে, যদি ধারাবাহিকতা না থাকে, যদি রেগুলারিটি না থাকে, তাহলে কিন্তু সমস্যাই সমস্যা। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার সময়টাকে ফিক্স করতে হবে। একেবারে সপ্তাহে 6 দিন তো কাজ করি, রবিবারটা ভালো করে ঘুমোই, ছুটির দিনটা 11টা 12টা। একটা বহু মানুষকে বলতে শুনেছি, ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন তার থেকে ভালো কিছু হতেই পারে না। দরকার নেই, 6টায় উঠুন, 6:30টায় উঠুন, 7টায় উঠুন, কিন্তু 10টা 11টা 12টা একেবারেই নয়। ভালো থাকতে চান তো এটুকু স্যাক্রিফাইস করতেই হবে। ঘুমোতে যাওয়ার সময়টাকে ঠিক করুন, ঠিক সময়, একটা ফিক্সড সময় ঘুমোতে যান। ঘুমানোর টাইমটা যদি আপনার 10টা থেকে 11টার মধ্যে হয়, তাহলে আস্তে আস্তে ওভাবেই আপনার শরীর ঠিক করে নেবে যে আমাকে এই সময় ঘুমোতে হবে, এই সময় ঘুম ভাঙতে হবে। ডার্কনেস বা অন্ধকার, অতিরিক্ত উজ্জ্বল আলোতে কিন্তু ঘুম আসে না। ঘরে একটা ছোট্ট লাইট রাখুন, লাল আলো কিন্তু রাখবেন না ঘুমের সময়, নীল আলো বা হালকা সবুজ আলো রাখতে পারেন, সাদা আলো রাখতে পারেন। অনেকে কিন্তু অন্ধকারে ঘুমোতে পারেন না, তাদের জন্য বলি একটা হালকা আলো রাখতেই পারেন। যখন আপনি ঘুমোচ্ছেন ওই আলো যেন সরাসরি এসে আপনার চোখে না পড়ে, তাহলে দেখুন তো ঘুম আসে কিনা। অবশ্যই আসবে। ঘরের তাপমাত্রা বা টেম্পারেচার সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ঘরে হয়তো এসি নেই, হয়তো কেন নেই, তারা কি ঘুমোবেন না? অবশ্যই ঘুমোবেন। ঘরের তাপমাত্রাটা তার সুবিধা মতন তার শরীরের উপযোগী করে রাখতে হবে। সেই জন্যই কিন্তু এর আগে কথাতেই বললাম যে ঘরটা একটু অন্ধকার করে রাখবেন, কারণ বড় আলো যদি ঘরের মধ্যে জ্বলতে থাকে তাহলে কি হয়, ঘরটা গরম হয়ে যায়। যাদের ঘরে এসি রাখার সামর্থ্য আছে তারা সুস্থ থাকার জন্য যেটা করবেন, রাত্রের অর্ধেক সময় পর্যন্ত এসি চালিয়ে রাখবেন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যাতে ঘুমটা ভালোভাবে হয়। এবং অতিরিক্ত যদি তাপমাত্রা কম থাকে তাহলে কিন্তু ঘুম ভালো হয় না, ঠান্ডা লেগে যায়, মাথা ভার হয়ে যায়, হাত পায়ে ব্যথা করে, ঘুম ভেঙে গেল, তাহলে আর আরাম করে সুবিধাটা কি হলো? যাদের ঘরে এমনকি পাখাও নেই, গ্রীষ্মকালের জন্য বলি, শীতকালটা তো অত সমস্যা নাই, গ্রীষ্মকালে আপনারা বোধহয় জানেন পাটি পাওয়া যায়, আমরা ওটাকে বলি শীতল পাটি। শীতল পাটি বিছানার উপরে পেতে বা মোটা হোগলার মাদুর বিছানার উপরে পেতে, সেটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে তারপরে ঘুমোতে যান, খুব আরাম হবে। তাহলে এভাবেও কিন্তু টেম্পারেচার মেনটেন হতে পারে। ঘুমের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে টিভি বন্ধ। টিভির থেকে যে কিরণ বিচ্ছুরিত হয়, যে রেডিয়েশন হয়, সেটা চোখের তো ক্ষতি করেই, আমাদের মস্তিষ্ককে ভীষণভাবে প্রভাবিত করে, মস্তিষ্ককে উত্তেজিত করে। দেখুন, একটা ভালো গাছ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আগে জমিটাকে তৈরি করতে হবে, তবে বীজটাকে রোপণ করতে হবে, এটাও সেরকম। এমনকি মোবাইল ঘাঁটাঘাঁটি করাও চলবে না। কিন্তু আমি কি করি, আমি সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকি, আর উত্তেজিত হয়ে যাই,
উত্তর দিতে থাকি, শেয়ার করতে থাকি, আমার মস্তিষ্ক কিন্তু সাংঘাতিক অ্যাক্টিভ হয়ে গেছে, ঘুম আসবে না, গান শুনতে পারে, ভালো গান শুনুন, কিন্তু কানে ইয়ারফোন বা হেডফোন গুঁজে নয়, গান শুনুন, মন ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ঘুম এসে যাবে, দু চোখে ঘুম জড়িয়ে আসবে, সুখ স্বপ্ন দেখবেন। আমার ঘুমের ভীষণ সমস্যা, অনেকেই একথা এসে বলেন। একটা প্ল্যানিং করুন, সারাদিনের একটা সময় একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, হাঁটুন, দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করুন। দেখুন চিন্তা তো থাকবেই, এটা নিয়ে একদিন আপনাদের সঙ্গে একটু গপ্প করবো, হ্যাঁ, এই দুশ্চিন্তা নিয়ে। তবে খাবার ইমিডিয়েট পরে কখনো হাঁটবেন না। অনেকে বলেন যে আমি খেয়ে উঠে 10 মিনিট হেঁটে নি, না, খেয়ে উঠে একটু বসবেন, একটু রিল্যাক্স করবেন, তারপরে হাঁটুন, কোনো অসুবিধা নেই। দুটো উপকার হবে, একটা ক্যালোরি বার্ন হবে, আরেকটা শরীরটা ক্লান্ত হয়ে ঘুম এসে যাবে। যারা প্রবীণ মানুষ তাদের সকলের পক্ষে কিন্তু হাঁটা চলা করা সেভাবে সম্ভব হয় না, কি করবেন, চেয়ারে বসেই হাত পা একটু নাড়াচাড়া করুন, একটু এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, দুশ্চিন্তা মুক্ত রাখুন, অবসাদ মুক্ত রাখুন। বাঁচতে হবে, যতটুকু আমার জন্য নির্দিষ্ট পথ আছে সেই পথটা আমাকে আনন্দ করে চলতে হবে, সুখের সঙ্গে চলতে হবে, দেখবেন টেনশন নেই, ঘুম আছে। এবারে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বলবো, ব্রেকফাস্টটা নাকে মুখে গুজে বা না খেয়ে বেরিয়ে গেলেন, দুপুরবেলাও নাম মাত্র খেলেন, যদি ঘুম এসে যায়, যদি কাজের ব্যাঘাত ঘটে বা সময় পাচ্ছি না, বাড়ি গিয়ে বেশ চপ্পচস্য করে খাবো লেট নাইট ডিনার, একেবারে নয়। যদি লেট নাইট ডিনার খেতে হয়, সহজপাচ্য খাবার খাবেন, কারণ যদি আমরা বেশি রাত্রে খাই, আমাদের যে স্বাভাবিক পাচন ক্রিয়া সেটা ভীষণভাবে ব্যাহত হয়, অ্যাসিড সিক্রেশন ভীষণ বেড়ে যায়, রাত্রিবেলা গ্যাস ফর্ম করে গেল, আইঢাই অবস্থা, মনে হলো বোধহয় হার্ট অ্যাটাক হয়ে গেল, ভয়ঙ্কর ঘাম দিতে শুরু করলো। লাঞ্চটাই ভালো করে খান না, না হয় ভাতই খেলেন না, কিন্তু পেট ভরা খাবার খান, ব্রেকফাস্টটা ঠিকঠাক করে খান, আর যদি সম্ভব হয় ঘুমোতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে ডিনার শেষ করুন, ঘুরে বেড়ান, বসে থাকুন, গল্প করুন, রিল্যাক্সড মুডে থাকুন, ঘুম আসবে। সুতরাং ডায়েট বা খাদ্যাভ্যাস আমাদের সঠিক ঘুম আসার জন্য একটা অসাধারণ ভালো প্রধান অবলম্বন। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টান টান রাখবেন, তবেই কিন্তু আরামদায়ক ঘুম হবে আর শুভ স্বপ্ন দেখবেন। রাত্রির যে পোশাক সেটা যেন অবশ্যই ঢিলে ঢালা হয় এবং আরামদায়ক হয়, ঘুম হলেই তো হলো না, ওভাবে ঘুম হয় না। সকালে যখন উঠবেন দেখবেন ক্লান্তিতে শরীরটা ভরে আছে, মনটা ভরে আছে অবসাদে, সুতির বিছানার চাদর ব্যবহার করাই শ্রেয়, যদি কারোর পক্ষে সম্ভব হয় গ্রীষ্মকালে শাটিন ব্যবহার করতে পারেন, কিন্তু শাটিনের চাদর বেশিক্ষণ শুয়ে থাকলে গরম হয়ে যায়, ও চাদর যখন ধোয়া কাচা হবে তখন যেন অবশ্যই অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করা হয়। অনেকের ত্বকের নানা সমস্যা থাকে, সেই সমস্যাগুলো না হলে কিন্তু ওর মধ্যে বসে থাকে। অনেকে বলেন আমি না দুপুরবেলা খেয়ে উঠে একটু ঘুমিয়ে নি, রাত্রিবেলা ঘুম আসতে চায় না, কেন বলুন তো, এটা তো স্বাভাবিক। যেই আপনি দুপুরবেলা ঘুমিয়ে নিলেন, আপনার কিন্তু রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটবে, কারণ আপনার যে বডি ক্লক আমাকে কিন্তু জানে যে আমার 1 ঘন্টা ঘুমানোর দরকার, তার মধ্যে দুপুরবেলা আমি এতটা ঘুমিয়ে নিয়েছি, সে ওইটাকে মেক আপ করবে। ক্লান্তি এলে আরামদায়ক জায়গায় বসে একটু তন্দ্রাচ্ছন্ন হতে পারেন, ঘুমোবেন না। এই যে ঘুমটা আসে না দুপুরবেলা, কেন বলুন তো, ভাত ঘুম, দুপুরবেলা বেশ পেট ভরে খাওয়া হলো, ঘুমিয়ে পড়ো, 2-3 ঘন্টা ঘুমোলাম, সন্ধ্যেবেলা ফ্রেশ,
সেই যে সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে গেলেন, রাত্রেও ঘুমের চিহ্ন মাত্র নেই। আমরা একটা কথা বলি যে আমরা ব্রহ্ম মুহূর্তে ওঠার পক্ষপাতী, সেক্ষেত্রে শরীর ঠিক রাখতে গেলে প্রতি 6 ঘন্টা অন্তর 10 মিনিট একটা বিশ্রাম নেবেন, শারীরিক এবং মানসিক বিশ্রাম। তাতে কি হবে, এই যে 10টা মিনিট আপনি বিশ্রাম করছেন, নতুন উদ্যমে আবার পরের 6 ঘন্টা কাজ করতে পারবেন। তার মানে কিন্তু এই নয় যে আমি ঘুমোতে বলছি, ঘুম একেবারেই নয়। বিছানার ধারে কাছে যাবেন না, বিছানা কিন্তু টানবে, বিছানায় উঠলেই কিন্তু ঘুম পাবে। অনেকে কফি খেতে ভীষণ ভালোবাসেন, সেই সকালে ঘুম থেকে উঠে থেকে কফি শুরু করেন আর রাত্রি অবধি কফি চলে। কফিরও কিন্তু অনেক উপকারিতা আছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না, কিন্তু সব জিনিস একটা পরিমিতি বোধ থাকতে হবে। সন্ধ্যেবেলা 6টার পরে কোনো ক্যাফিন যুক্ত পানীয় যদি আপনি নিতে থাকেন, তাহলে আপনার ঘুম আপনার কাছে আসতে একটু দেরি করবে, এমনকি নাও আসতে পারে। তাই ক্যাফিন যুক্ত পানীয় সন্ধ্যের পরে একেবারে বর্জন করবেন, সব থেকে ভালো ব্রেকফাস্টের পরে নিন না কফি, ক্ষতি তো কিছু নেই। যারা মদ্যপান বা অ্যালকোহলে আসক্ত, পরিমিতি বোধটা সবসময় মনের মধ্যে রাখবেন, কারণ অতিরিক্ত অ্যালকোহল যে কতটা ক্ষতি হয় সেটা নতুন করে বলার কিছু নেই। অনেকের ধারণা যে রাত্রিবেলা একটু অ্যালকোহল নিয়ে নি ঘুমটা ভালো হবে, না, ওই ঘুমটা কিন্তু স্বাস্থ্যকর হয় না। আমরা তো ঘুম থেকে যখন উঠি তখন মনে হয় আহা কি মিঠে স্বপ্ন দেখলাম, মনটা ভালো হয়ে যায়, তাই তো চান সকলে। তাহলে যাদের পুষি আছে বাড়িতে, মানে পেটস রাখেন, তারা কিন্তু কিছু মনে করবেন না। আমি জানি তারা সন্তান স্নেহে এদেরকে লালন পালন করেন, ঘুমোবার সময় কিন্তু একই বিছানা এদেরকে রাখবেন না। তার কারণ এরা অনেক সময় ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ে। যদি আপনার অনিদ্রার সমস্যা থাকে তাহলে এদের জন্য প্লিজ আলাদা বিছানা রাখবেন। একটা ছোট্ট শিশু, নবজাত শিশু যেমন রাত্রিবেলা কান্নাকাটি করে, ছটফট করে, সেটা স্বাভাবিক, সেরকম এই পেটসরাও কিন্তু শিশুরই মতন। তাই ঘুমানোর সময় এদেরকে জড়িয়ে ধরে বিছানায় রেখে ঘুমাবেন না, তাহলে অনিদ্রার যে সমস্যা তার সমাধানগুলো আপনাদের কাজে লাগবে কি? যদি ভালো লাগে ব্লগটা, আপনাদের কাজে লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ব্লগে অন্য একটি বিষয় নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ওম শান্তি।